টিউশন পড়াতে গেছিলাম, টিউশন পড়িয়ে এসে এখন আমি বাড়ি আসলাম। বাড়ি এসে খেয়েছি, খেয়ে দিয়ে আবার যাচ্ছি, আবার আমি কলেজে যাব। তার জন্য আমি মাঝখানে আর শ্যুট করিনি, কলেজ রেডি হয়ে গেছি, এখন আমি বেরিয়ে যাব, ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। তো কলেজ থেকে আসার পরে আবার কথা হবে। বিকেলে এসে, কলেজ থেকে এসে বৃষ্টি হলো, সেই বৃষ্টির ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো তারপর কারেন্টও ছিল না, অন্ধকার, মেঘে অন্ধকার হয়েছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে পড়ানোও নেই, সেই কারণে আরও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে তো ঘুমানোর আগেই মা বারবার করে বলছিল, মানে আজকে একাদশী আমাদের ছিল, গোপাল আছে বাড়িতে, তো গোপালকে মিষ্টি টিষ্টি, ফল মিষ্টি এসব দেওয়া হয়, তো সেগুলো খাওয়ার জন্য অনেকবার বলছিলাম, বললাম পরে ঘুম থেকে উঠে পরে খাবো। তো এখন আমি সেটা নিয়ে বসেছি, ফল আর মিষ্টি, তো সেগুলো এখন খাবো আমি, খেয়ে তারপরে একটু আজ বই খাতা নিয়ে বসবো। তো চলো খেয়ে নিই।
আর বৃষ্টির ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার তো বৃষ্টির দিনে খুব ভালো লাগে, বৃষ্টির দিনে বিশেষ করে এইরকম গানগুলো শুনতে আরো বেশি ভালো লাগে। তো সে কারণে আর আমি পোস্টটা করলাম। আর বৃষ্টিটা এমনভাবে আমার জানালাটা এত সুন্দর লাগছিল, বৃষ্টিটা খুব জোরেও হচ্ছিল না আবার আস্তেও হচ্ছিল না, সে কারণে জানালায় গ্লাসে অনেক সুন্দরভাবে বৃষ্টিটা এসে পড়ছিল, তো খুবই ভালো লাগছিল। আর এমনি আমার বৃষ্টি ভালো লাগে, মেঘ বৃষ্টি এগুলো ভালো লাগে, সবই ভালো লাগে, প্রাকৃতিক সবকিছুই ভালো লাগে আমাকে। সবকিছুর মধ্যে ছেড়ে দাও, সারাদিন ঘুরতে দাও, খুব মজা, জল নদী পাহাড় গাছপালা বন জঙ্গল এর মধ্যে ছেড়ে দাও, আমার মতো সুখী মানুষ এ পৃথিবীতে আর কেউ থাকবে না। তো তো ভবিষ্যতে মানে এইসব জায়গাগুলোতে যাওয়ার খুব ইচ্ছে আছে, জানি না কতদূর কি করতে পারবো, অবশ্যই চেষ্টা করবো যাওয়ার, গেলে তোমরা অবশ্যই জানতে পারবে, দেখতে পাবে, আমি তো পোস্ট করবোই। তো কবে যাব জানি না, ঠিক নেই, অনেকের ভিডিও দেখি আর মনে হয় আমি কবে যেতে পারবো, আমি কবে যেতে পারবো, এখন পড়াশোনার চাপ এগুলো সামলে দেখি কবে যাওয়া হয়, কবে কপালে আছে কপালটা আমি মানি, কারণ ঈশ্বর না চাইলে কিচ্ছু হয় না, এটা আমি ভীষণভাবে মানি, আর কেউ মানুষ চায় না মানুষ, কারণ জন্ম মৃত্যু আমাদের জীবন, হ্যাঁ কর্মের হাতে অনেক কিছু আছে এটা ঠিক, কিন্তু ডেস্টিনিটাও অনেকটাই ম্যাটার করে আমাদের লাইফে, কোনো কিছু জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া, সব কিছু মিরাক্কেল হতে পারে না, হ্যাঁ মিরাক্কেল হয় না এমন নয়, বা হঠাৎ করে কিছু হয় না এমন কিছু নয়, তবে সব কিছুও মিরাক্কেল নয়, ডেস্টিনি বলে কিছু একটা নিশ্চয় আছে, ভাগ্য ভাগ্য অবশ্যই আছে, তা না হলে এই যে আজ আমি ইউটিউবে এসেছি, আমি একটা সময় ইউটিউবটা ওইভাবে ক্যামেরাকে ফেস করতে ভীষণ ভয় পেতাম, নার্ভাস হয়ে যেতাম, কি বলবো ক্যামেরার সামনে ভেবে পেতাম না, এখনো সমস্যা আছে, বাইরে গিয়ে কথা বলতে পারি না, তাও যাই হোক যেটুকু হোক কাটিয়ে উঠেছি, তো ভয়কে জয় করাটাই হলো মেন বিষয়। তো এই সব কিছুই হঠাৎ করে হয় না, হঠাৎ করে আমি ইউটিউবে চলে আসলাম, হঠাৎ করে আমি ভিডিও করতে শুরু করলাম, হঠাৎ করে আমি কথা বলতে শুরু করলাম, এগুলো হয় না, ফেস ক্যামেরা ফেস করতে শুরু করলাম, এগুলো হঠাৎ করে হয় না, এগুলো হ্যাঁ প্র্যাকটিস মানুষের চেষ্টা, আমি চেষ্টা করেছি বলে হয়েছে এটাও ঠিক, কিন্তু আমি কোনোদিন তো ভাবিনি আমি ফেসবুকে আসবো, ফেসবুকে লাইভ করবো, আমি ফেসবুক লাইভও করি, ইনস্টাগ্রাম ইউজ করবো, ইনস্টাগ্রামে রিলস করবো, ইউটিউবে আসবো, ইউটিউবে ভিডিও করবো, শর্টস করবো, এটা আমি কোনোদিন ভাবিনি, সে আমি এখন করছি, আর এখন ভালোও লাগে করতে, এমন নয় যে ভালো লাগে না, আরও কীভাবে ইম্প্রুভ করব সেই চেষ্টায় আছি। একটা মানুষ তো পারফেক্ট হতে পারে না, কোনো সময় তার মধ্যে কিছু না কিছু ত্রুটি থেকেই যায়, ভগবান কাউকেই পারফেক্ট করে পৃথিবীতে পাঠায়নি, তার কিছু না কিছু ত্রুটি নিশ্চয়ই আছে, আমি যেটা পারি বা তোমরা যেটা পারো সেটা হয়তো আমি পারি না, বা আমি যেটা পারি সেটা হয়তো তোমরা পারো না, বা আরেকজন যেটা পারে সেটা হয়তো আমি পারি না, এরকম হয়, তবে এমন না যে তুমি যেটা পারো সেটা আমি পারবই না, চেষ্টা করলে অবশ্যই পারবো, আমি যদি পারি তাহলে তুমি কেন পারবে না, বা আমার এইটা সবসময় মনে হয় ও পারছে যে কোনো জিনিস, ও পারছে তাহলে আমিও নিশ্চয়ই চেষ্টা করলে পারবো, এই জিনিসটা সবার মধ্যে আসে না, অনেকে কিন্তু ডিপ্রেশনে চলে যায় যে আমার দ্বারা কিছু হবে না,
আমার দ্বারা কিছু হবে না বলে এমন কোনো কথা পৃথিবীতে নেই, কারণ আমিও মানুষ আর পাঁচটা মানুষও মানুষ। তাদেরও যা আছে, তাদেরও দুটো হাত আছে, তাদেরও দুটো পা আছে, দুটো চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব কিছু আছে। ভগবান তাদেরও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। তো তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না? এই জেদটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই সব কিছু পারবে, পৃথিবী জয় করতে তুমিও পারবে। তো অনেক জ্ঞানের কথা বলে দিলাম না, এগুলো আমি সত্যিই মানি, মেনে চলি, আর ভালো লাগে এগুলো মেনে চলতে। আমার এমন না মানতে হবে তাই মানে, এগুলো আমি বিশ্বাস করি। আবার যে বলে না বিশ্বাসে মিলাই বস্তু, সত্যি বিশ্বাসে মেলায় বস্তু। তুমি যদি বিশ্বাস করো ভগবান আছে তার মানে আছে, তুমি যদি বিশ্বাস করো না ভগবান নেই, সবকিছু মিরাক্কেল। আমাদের জন্ম সেটা মিরাক্কেল, সেটাও সায়েন্স, কিন্তু সায়েন্সটাকে তৈরি করেছে কে? মিরাক্কেলটা কে ঘটায়? আমাদের পৃথিবীটা অনবরত ঘুরছে নিজক্ষে, প্রতিনিয়ত ঘুরছে, বাট আমরা সেটা অনুভব করতে পারছি না। যখন এটা মানে পৃথিবীটা যখন ঘোরা থেমে যাবে তখন আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাব। কেন ঘুরছে বাট আমরা বুঝতে পারছি না? মাধ্যাকর্ষণ বলের প্রভাবে, এটা আমরা জানি, এটা বিজ্ঞানের জন্য, বিজ্ঞানে বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে, কিন্তু মাধ্যাকর্ষণ বলটা সৃষ্টি করেছে কে সেটা কি আমরা জানি? তার তো একটা সৃষ্টিকর্তা রয়েছে না? সবকিছু তো নিজে থেকে হয়নি, সেজন্যই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি যদি তর্ক করো আর বলো যে না আমি এসব কিছু মানি না, বলতেই পারো, তবে এইসব বিষয় নিয়ে তর্ক করাটা বোকামি, মূর্খতার পরিচয় দেওয়া। তাই আমি তর্কে যাই না আর কোনোদিন যেতেও চাই না, এই তর্কে যেতে যায় না। হার জিত ম্যাটার করে না, আবার অনেকটাই ম্যাটার করে। তাই হেরে কোনো কিছুতে হেরে যাওয়ার থেকে, হ্যাঁ অনেকে বলবে কোনো কিছু থেকে পালিয়ে আসার থেকে হেরে যাওয়া ভালো, কিন্তু যে বিষয়ের কোনো ভিত্তি নেই সে বিষয়ে নিয়ে তর্ক করে বা সেই বিষয় নিয়ে লড়াই করে জেতার থেকে পালিয়ে আসাই ভালো। তো অনেক কথা বললাম, আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু আসছি, হাত টাত ধুয়ে আসি, এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এসে কথা বলছি। তো আমি এখন বসেছি, বই খাতা নিয়ে বসলাম, আর তার সাথে আমি একটা নতুন টাইম টেবিল তৈরি করছি, একটা না দুটো টাইম টেবিল তৈরি করব। দুটো কেন? একটা আমার অফডের জন্য, অফডেতে আমি কি কি করব, কখন কি করব সেইটা, আর মানে যেদিন ছুটি থাকবে, আর যেদিন কলেজ থাকবে সেদিন কিভাবে টাইম কি কি করব সেই টাইম টেবিলটা আমি এখন তৈরি করব আর তোমাদের সাথে শেয়ারও করব। চলো আমি এটা আগে তৈরি করে নিই। টেবিলটা তৈরি করা হয়ে গেছে, যেদিন আমার কলেজ থাকবে মানে অন ডে লিখেছি সেটা, সেদিন আমার 5টা থেকে 5টা 15 মানে 5টায় উঠে তারপর 5টা 15 15 মিনিটে আমি ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে তারপর 5টা 15 থেকে 6:30 স্টাডি টাইম 6:30 পর্যন্ত, তারপরে 6:30 থেকে সরি 6:30 হবে এটা, 6:30 থেকে 7টা আমার যে গাছগুলো আছে সেগুলোকে জল দেবো, তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে টিউশন পড়াতে চলে যাবো 7:30 থেকে 9:30। তারপর আমার 10টায় ট্রেন, তোমরা সবাই জানো আমি 10টার ট্রেন ধরি, 10টা থেকে আমার বাড়ি আসতে আসতে প্রায় 4টা বেজে যায়, তো পুরোটাই আমি কলেজ টাইমের মধ্যে রেখেছি। এরপর 4টা থেকে 4:30 আমার ফ্রেশ হতে এবং বাড়ি এসে লাঞ্চ করতে আধা ঘন্টা টাইমে করে উঠতে হবে, হয় না তারপরও তাড়াহুড়ো করে উঠতে হয়, কারণ না 4:30 থেকে আমার পড়ানো থাকে, 4:30 থেকে 8:30 আমার টিউশনিতে চলে যায়। এরপর 8:30 বাড়ি এসে 9টার মধ্যে আমি ডিনার করে নিই, 9টা থেকে 11টা স্টাডি,
এই হলো আমার যেদিন কলেজ থাকবে সেই দিনের টাইম টেবিল। এরপর আছে যেদিন কলেজ থাকবে না, কলেজ না থাকলেও আমার টিউশনগুলো তো থাকেই, তো সেদিন আমি একটু লেট করে উঠি, 6টা থেকে 6:30 এর সরি 6টা থেকে 7টা, এর মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এগুলো করতে 1 ঘন্টা যদিও লাগে না, তারপর আমি 1 ঘন্টা রাখি, একটু ছাদে ঘোরাফেরা করি, এগুলো করে 1 ঘন্টা আমি ছাদে কাটিয়ে তারপরে রেডি হয়ে আমি টিউশন পড়াতে চলে যাই 6:30 থেকে 9:30। 9:30 সময় বাড়ি এসে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর 10টা থেকে 1টা স্টাডি টাইম, দেন 1টা থেকে 2টো স্নান এবং খাওয়া, দুপুরের খাওয়া লাঞ্চ, তারপর 2টো থেকে 3টে এক ব্রেক টাইম। এই টাইমের মধ্যে আমি ফোন ঘাঁটি তো বা হচ্ছে কমেন্টে রিপ্লাই করি, এইগুলো করি, আর একটু টুকটাক ফোন ঘাটাঘাটি এগুলো করি। তারপর 3টা থেকে 4টে আমার স্টাডি, আবার স্টাডি করে নিই, 4টে থেকে 4:30 আবার 8:30 পর্যন্ত আমার টিউশনই থাকে, এরপর 8:30 থেকে 9টা ডিনার টাইম, দেন 9টা থেকে 11টা স্টাডি, তারপর গুড নাইট মানে ঘুম। তো এই হচ্ছে আমার সারাদিনের কাজ, যেদিন অফ ডে এবং অন ডে সবই তোমরা দেখে নিলে। তোমরা এটা টাইম টেবিলটা দেখে নিলে, এখন আমি পড়তে বসবো, বই নিয়ে বসেছি, তো পড়ে টড়ে তারপরে আমি এই ভিডিওটাকে এডিট করবো, এডিট করে আপলোড করে দেব। তো আমি এখন থেকে রাতেই ভিডিও আপলোড করছি, কারণ আমার বাড়িতে ওয়াইফাই, ওয়াইফাই ছাড়া ভিডিও আপলোড করাটা খুব প্রবলেম, ফোনের নেটওয়ার্কের খুব প্রবলেম করে, অনেকটা টাইম লেগে যায়। আর বাইরে যেহেতু আমি সকালে বাইরে থাকি তো হয়ে ওঠে না, সে কারণে আমার ভিডিও পোস্ট করাটাও প্রবলেম হয়ে যায়। তো তাই আমি রাতেই আপলোড করছি, আপলোড করে এডিট পরে টোরে উঠে ওটা আপলোড করে এডিট করে আপলোড করে তারপর আমি ঘুমোবো। তো সবাই ভিডিওটা দেখে নিও এবং সাথে থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা।